আমি আন্দারে মামলা হয় কিন্তু ব্যাংকটা আমি করব না করবে আর আমি পাশের বলতে সম্পত্তি সরি কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করার মামলায় ফরিদপুরের দুই ভাই বরকত এবং রুবেলের বিরুদ্ধে আংশিক চার্জ গঠন করেছেন আদালত। মামলাটি সম্পূর্ণ চার্জ গঠন হলেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হবে। ঢাকা মহানগর দারাজজ আদালতের হাজতখানা রাখা হয়, দুপুরের দিকে সংশ্লিষ্ট আদালতে ওঠানো হয়। এছাড়াও এই মামলায় যারা জামিন আছে তারা উপস্থিত ছিলেন, অর্থাৎ এই দুই আসামির উপস্থিতিতে চার্জ গঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। থেকে জানা যায় 2000 কোটি পাচারের অভিযোগে গত বছরে 6 জন বরকত ও রুবেলের বিরুদ্ধে কাফুল থানার মামলা দায়ের করেন সিআইডি পুলিশ পরিদর্শক মিরাজ। এছাড়া বলা হয় 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত ফরিদপুরের এলজিডি বিআরটি সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কাজে ঠিকাদার নিয়ন্ত্রণ করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হন বরকত ও রুবেল।